नमस्कार, आपनी देखछेन सुहेंदु एकाडेमिक यूट्यूब चैनल। आजकेर आपनारा थामनेल देखे बुझे नियेछेन जे आजकेर भिडियोते कि आलोचना होच्छे। पुरो एकेबारे नतून टपिकेर उपर आलोचना होबे एबं आमार संगे आछे डक्टर देवर्षी जाना। उनी अनेक दिन धरेई एई क्यान्सार नियेई गवेषणा करछेन। क्यान्सार निरामयेर जन्य কি করতে হবে সেটা নিয়ে উনি আজকের এই ভিডিওতে আলোচনা করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। উনি এটা নিয়ে আলোচনা করবেন এবং ক্যান্সার মানুষের যে কিছু ভয় নেই সেটা যদি প্রথমে জেনে নিতে পারি ডক্টর ওর কাছ থেকে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছেন, ডিসক্রিপশনে ওনার লিঙ্কটা আমি সেটা দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এবং উনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এটা একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমার কথা না বলে উনার কথাটা শুনে নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেন্দু একাডেমিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এখন যে বিষয়টি বলবো সেটি হলো ক্যান্সারের প্রতিরোধ এবং প্রতিকার। এবারে আমরা আসছি প্রথমেই ক্যান্সার কি। মানব শরীরে কোটি কোটি জীবকোষ দ্বারা গঠিত। এই কোষগুলির জীবনচক্র, কোষ বিভাজন ও মৃত্যু সবই পূর্ব নির্ধারিত। যখন কোনো কারণে এই পূর্ব নির্ধারিত স্বাভাবিক জীবনচক্র থেকে সরে গিয়ে কোনো কোষ অস্বাভাবিক এবং অনিয়মিতভাবে বিভাজন শুরু করে তখনই ক্যান্সার সৃষ্টি হয়। সুতরাং শরীরের অস্বাভাবিক এবং অনিয়মিত কোষ বিভাজনকে আমরা ক্যান্সার বলে থাকি। ক্যান্সারের প্রধান চরিত্র হলো আগ্রাসন চালানো। এই ক্যান্সার স্থানিকভাবেও হয়ে থাকে, অস্থানিকভাবেও হয়ে থাকে। এবারে আমরা আসবো ক্যান্সার কেন হয়। সঠিক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কিছু কিছু বিষয় যা সরাসরি বা অপ্রত্যক্ষভাবে ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে সেগুলি হলো তামাক জাতীয় পদার্থ ব্যবহার করা বা ধূমপান করা, মদ্যপান করা, বিশেষ কিছু রাসায়নিক পদার্থ বা কীটনাশক ওষুধ ব্যবহার করা, এছাড়াও যে দূষণ, বায়ুতে দূষণ, কলকারখানা বা আমাদের যে গাড়ির ধোঁয়া সেখান থেকেও হয়ে থাকে। অনেক সময় আমাদের আনহাইজিনিক খাওয়ার মানে নোংরা খাওয়ার খাওয়া থেকেও বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। এছাড়া জীবনযাত্রার ধরনের পরিবর্তন থেকেও ক্যান্সার হয়। এবারে আমরা আসি ক্যান্সারের মূল লক্ষণগুলি কি কি। বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন রকম লক্ষণ আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে যেটা আমি বেশি করে বলবো, দীর্ঘমেয়াদী যদি একটানা কাশি হয়ে থাকে, শরীরের এমন কোনো অংশে যদি ক্ষত হয়ে থাকে যা সাধারণ চিকিৎসা দ্বারা সারছেই না, শরীরের যে কোনো রন্ধ্র থেকে অস্বাভাবিক রক্তপাত, শরীরের কোনো অংশে যদি ফোলা থাকে, মহিলাদের ক্ষেত্রে স্তনে যদি কোনো অংশে মাংসপিণ্ড বৃদ্ধি হয়, এছাড়া খাবার গিলতে গেলে যদি অসুবিধা হয়, মলমূত্র ত্যাগের যদি অভ্যাসের পরিবর্তন দেখা যায়, বা মহিলাদের ক্ষেত্রে যদি অস্বাভাবিক রক্তপাত হয়, তিল বা আঁচিল সাধারণ মানুষের সবারই থাকে কিন্তু অস্বাভাবিক যদি তিল আঁচিলের পরিবর্তন হয় সেখান থেকেও ক্যান্সার হতে পারে। শরীরের বিশেষ করে যারা শিশুরা তাদের জ্বর বা রক্তাল্পতা যদি হয় সেখানেও ক্যান্সার হয়, বা বয়স্কদের ক্ষেত্রে ক্রমাগত ওজন কমে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে বা দুর্বল দেখা দিচ্ছে সেখান থেকেও ক্যান্সার হতে পারে। এবারে আমরা যে বিষয়টি আসব,
যে ক্যান্সার হয়েছে তা কিভাবে প্রমাণ করা যাবে? মূলত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়, ক্যান্সার রোগ নির্ণয় করা হয়। তার মধ্যে নির্দিষ্ট পরীক্ষা হলো বায়োপসি বা এপিনেসি। বায়োপসি বা শল্য চিকিৎসায় ক্যান্সার ছড়ায় না। এটা কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে বায়োপসি বা শল্য চিকিৎসায় ক্যান্সার রোগ ছড়িয়ে যায়। একদমই নয়, বায়োপসি বা শল্য চিকিৎসায় কোনোভাবে ক্যান্সার রোগ ছড়ায় না। ক্যান্সারের চিকিৎসা কি? ক্যান্সারের চিকিৎসা শল্য চিকিৎসা, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি বা টার্গেটেড মলিকুলার টার্গেটেড থেরাপি। এই পদ্ধতিগুলো এককভাবে বা একসঙ্গে প্রয়োগ করে ক্যান্সারের চিকিৎসা সম্ভব। ক্যান্সার চিকিৎসার ফলাফল কি? এক তৃতীয়াংশ ক্যান্সার প্রাথমিক স্তরে রোগ নির্ণয় হলে, ঠিকমতো চিকিৎসা হলে সেরে যায়। এক তৃতীয়াংশ ক্যান্সার পুরোপুরি সারে না, কিন্তু রোগী বেশি সময় স্বাভাবিক বা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর এক তৃতীয়াংশ ক্যান্সার যেগুলি স্টেজ 4 বা 5 এর দিকে, সেসবের ক্ষেত্রে আর কিছু করা যায় না, সেসবের ক্ষেত্রে আর সারানো যায় না। সুতরাং বন্ধুরা, আমাদের এবার ঠিক করতে হবে, ক্যান্সার কি প্রতিরোধ করা সম্ভব? হ্যাঁ, ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তার জন্য দরকার তামাক জাতীয় পদার্থ বর্জন করা, সাম্যক সচেতনতা বৃদ্ধি করা, জীবনযাত্রার ধারা ও মানের পরিবর্তন করা, বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাক স্তরে ক্যান্সার রোগ নির্ণয় করা এবং তার চিকিৎসা করা। এবারে আমরা আসছি, ক্যান্সার কি বংশানুক্রমিক না সংক্রামক? ক্যান্সার সংক্রামক নয়। মানে ও একটি পুকুরে যদি ক্যান্সার রোগী চান করে, সেই পুকুরে বাকি সবাই চান করলে ক্যান্সার মোটেই ছড়ায় না। এটা ছোঁয়াচে রোগ, একদমই নয়, ভুল ধারণা। আর বংশানুক্রমিক সব ক্যান্সার নয়, কিছু কিছু ক্যান্সার বংশানুক্রমিক, যেমন স্তন ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার, কোলন ক্যান্সার, সামান্য পরিমাণ ক্যান্সার বংশানুক্রমিক। আমাদের দেশের এখন ক্যান্সারের চিত্র, ভারতবর্ষে প্রতি বছর 8 লক্ষের বেশি মানুষ প্রায় ক্যান্সারে আক্রান্ত হন। তার মধ্যে প্রায় 30 লক্ষের বেশি মানুষ ক্যান্সার প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে। আমাদের রাজ্যে প্রতি বছর নতুন আক্রান্তের সংখ্যা প্রায় 65,000-এরও বেশি। এদের মধ্যে মাত্র 1/3 আধুনিক চিকিৎসার সুযোগ পান। আমাদের দেশে 40% তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের জন্য হয়। আমাদের দেশে পুরুষদের প্রধান ক্যান্সার হলো মুখগহ্বর, শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার। মহিলাদের প্রধান ক্যান্সার হলো জরায়ু ও স্তন ক্যান্সার। এই সমস্ত ক্যান্সারগুলি কিন্তু প্রতিরোধযোগ্য, প্রাথমিক স্তরে নির্ণয় হলে এ নিরাময়ও যোগ্য। পশ্চিমবঙ্গে ক্যান্সারের চিকিৎসার যে সুযোগ সুবিধা যদি আমরা বলি, সরকারি হসপিটালে তো সুযোগ সুবিধা আছেই, এছাড়াও বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোতে সুযোগ সুবিধা আছে। ক্যান্সারের বিরুদ্ধে আমাদের এবার সার্বিক কর্মসূচি, সমস্ত তামাক জাতীয় পদার্থ বর্জন করা, মদ্যপান না করা, স্বাস্থ্য রক্ষার মূল নিয়মগুলি অনুসরণ করা, প্রধান ক্যান্সারগুলিকে চিহ্নিত করে সেগুলোকে প্রতিরোধ করা, বিশেষ কর্মসূচি এবং একসঙ্গে প্রাথমিক অবস্থায় রোগ নির্ধারণ করা, তার উপর গুরুত্ব আরোপ করা, ক্যান্সার চিকিৎসার সুযোগ সর্বস্তরে প্রসারিত করা, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে এই কাজে উৎসাহিত করা। সুতরাং বন্ধুগণ,
আমার নিজের একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে বিভিন্ন ক্যান্সার সংক্রান্ত বিষয়বস্তু এবং তাদের প্রতিরোধ প্রতিকার, এছাড়াও তাদের মলিকুলার বায়োলজি প্রত্যেকটি ক্যান্সারের এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আমার একটা চ্যানেলের নিচে আমাদের আমাদের লিংক এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। আপনারা এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখান থেকে ক্যান্সারের রোগ এবং প্রতিরোধ প্রতিকার ছাড়াও ক্যান্সার গবেষণার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা শুভেন্দু একাডেমিতে আছে তারা জানতে পারবে যে ক্যান্সার বিষয়ে গবেষণা করতে গেলে কি কিভাবে পড়াশোনা করতে হবে এবং কিভাবে পড়াশোনা করলে আমরা ক্যান্সারের গবেষণা করতে পারবো, কিভাবে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি আমরা পড়াশোনা করি পরবর্তীকালে আমরা ক্যান্সার নিয়ে গবেষণা করতে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে, সেই সব জিনিস জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। সেখান থেকে অনেক ইনফরমেশন, ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো সুতরাং বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং শুভেন্দু বেরাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।